আল্লাহর নবীর দরবার শরীফের কথা বলতে গিয়ে ওই মহিলাটি আমার রাসূলকে যখন দোয়া দাওয়াত করতে যায় আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াত গ্রহণ করলেন কিন্তু আল্লাহর নবী আমার নবী আপনার নবী দয়ার নবীর একটা খসরত ছিল কি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এমন সময় ফজরের নামাজ পড়বার পরে যদি কোনো মাইয়েদের খবর পেয়ে যায় বা রাতে কোনো মাইয়েদের খবর পেয়ে যায় ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী মাইয়েদের বাড়ি চলে যায় ওই মেয়ে ছেলেটা ঘর ঘরের মধ্যে আজ মেয়ে ছেলেটা আমার রাসূলকে দাওয়াতটা করে চলে গিয়েছে এমন সময় যেদিন দাওয়াত ওই দিনে তেমন সময় দেখা যায় মেয়ে ছেলেটা অন্য কোনো জায়গায় ঘরের মধ্যে রান্না করে কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন সময় মাইয়েদের খবর পেয়েছেন দুনিয়ার আর কোনো কথাবার্তা খেয়াল নাই আর মাইয়েদের খবর পেয়ে আমার নবী আপনার নবী মাইয়ের বাড়ি চলে গিয়েছে মেয়ে ছেলেটা আমার রাসূল পাকের জন্য রান্না করে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী আল্লাহর হাবিব মাইয়ের বাড়িতে গিয়ে এমন সময় সেখানে আপনার কি বলে কবন করণ থেকে গোসল থেকে দাফন থেকে কাফন থেকে জানাজা সব সব কিছু কমপ্লিট করবার পরে সাহাবাদের নিয়ে আল্লাহ নবী হেঁটে হেঁটে আসছে ওই মহিলাটি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়ে সালামটা দিয়েছে সালাম দেওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বিয়াদি মাফ করবেন আপনার ঘরে আমার বা আমার দাওয়া আপনার বাড়িতে আমার বাড়িতে আপনার দাওয়াত রয়েছে আমার নবী আপনার নবী দয়া নয় বলল মা শোনা রেখে দাও আজকে তোমার বাড়িতে আমার দাওয়াত ছিল ঠিক কথাই কিন্তু যখন আজকে একটা জ্বর মাইয়ে হয়ে গেছে তোমার কথা খেয়াল ছিল না আজকে আমি তোমার বাড়ি যাব না অন্যদিন যাব আমার সঙ্গে বহু মানুষজন রয়েছে না ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি রান্না করেছি আপনি আমার বাড়িতে আসেন আমার নবী আপনার নবী দয়া নয় বললেন মা আমি অমুক তারিখে আমি তোমার অমুক দিনে আসবো তোমার বাড়িতে বলে হুজুর আপনি আমার ঘর থেকে ঘুরে যান একবার দুবার তিনবার যখনই বলেছে ওই মেয়ে ছেলেটির ঘরে আল্লাহর নবী যখন গেলেন সাহাবারা অনেকজন রয়েছে আল্লাহর রাসূল বলেছিলেন হ্যাঁ মা তুমি আমার জন্য মাত্র কয়েকজনের জন্য রান্না করেছো এতগুলো মানুষ হয়েছে এদের ঘরে খাওয়াবে কি করে বলে দাও বলে হুজুর আপনি আমার ঘরে আসুন আমার রাসূল পাকের দরবারে যখন গেলেন আমার রাসূল পাক সাহেব মেয়েটার বাড়ি যখন ঘরে গেলেন যাওয়ার পর আল্লাহর নবী এমন সময় বলল হ্যাঁ মা তুমি যা কিছু রান্না বান্না করেছো খবরদার সব কিছু তুমি টাকা দিয়ে নিয়ে আসো সাহাবাতে বললেন তোমরা গোল হয়ে ঘুরে বলো গোল হয়ে তারা বসে গেলেন এমন সময় আল্লাহ নবী প্রত্যেকে প্লেট দিয়ে দিয়েছে প্লেট দেওয়ার পরে আমার নবী আপনার নবী দয়ার নবী এমন সময় হাফ করে আপনার কি বলে দরজা আপনার কি বলে জায়গা খুলে আমার রুটিটা বার করে একটা একটা করে রুটি বার করে সবাইকে দিয়ে দেয় খাসির গোস্ত আপনার সবাইকে দিয়ে দেওয়া হয় সকল সাহাবাতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া আপনার জান ভরে গেছে মন ভরে যায় সকল সাহাবাতে যখন সবকিছু ভরে যায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার সাহাবায় মেয়ে ছিলেন তুমি রান্নাগুলো তুমি তোমার ঘরে নিয়ে চলে যাও ঘরে নিয়ে যাওয়ার পরে চামড়ার চোখে দেখতে পাচ্ছি মেয়েটা এমন সময় মাত্র তিন চার জনের মতো রান্না খরচা হয়েছে রুটি তিন চার জনের মতো খরচা হয়েছে খাওয়া দাওয়া আপনার খাসির গোস্ত সেইভাবে খরচা হয়েছে কিন্তু সেইভাবে আর কোন জিনিস খরচা হয় নাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েটা আমার রাসূলকে সালামটা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বিয়াদি মাফ করবেন আপনি আমার বিয়াদি ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে বলে কি প্রশ্ন বলো বলে হুজুর এতগুলো মানুষ খাওয়া দাওয়া করেছে কিন্তু রুটি তো বেশি শেষ হয় না আপনার খাসির গোস্ত তো বেশি শেষ হয় না আমার নবী আপনার নবী দয়ার নবী বলল হে মা তুমি আমার জন্য আর দুই তিন জনের জন্য তুমি রান্না করেছি দেখি বলো বলে হুজুর না আমি ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা বলছেন সত্য কথা বলছেন আপনার জন্য আর দু তিনজন সাথীর জন্য রান্না করেছিলাম আমার নবী আপনার নবী দয়া নাই বললেন মা শুনে রেখে দাও তোমার ঘরে তো আমি রাসূলুল্লাহ এবং আমার জন্য যা কিছু তুমি রান্না করেছো আমার আল্লাহ পাক সব জায়গাতে বরকত দান করে দিয়েছে আল্লাহ বরকত দিয়েছে এখানে এক গ্লাস পানি ওই ফ্ল্যাক্স ওই এক গ্লাস পানি আপনাদের যদি বলি সবাই একটু খান শেষ হবে না এই জুড়ে বল শেষ হবে না এক টুক করে পাঁচ সাত জন হলেই তো শেষ হয়ে যাবে আমার রাসূল তিনজন চারজনের জন্য রান্না করেছে গেছে এক দল সবাই খেয়েছে তিনজনের মতো মানুষের চারজনের মতো মানুষের শেষ হয়েছে আর সব কিছু দেখা যাচ্ছে বরকত কেন আমার দাদা হুজুর তো রহমতুল্লাহ আলাইহি শুনেছি এবং দাদুজনদের ঘরে শুনেছি বাপ চাচাদের দেখেছি কি দেখেছি জানেন তো বিয়ে বাড়ি হোক যে কোনো বাড়িতে হোক খাওয়া দাওয়ার আগে সকলে একটুখানি তিনবার আলহামদুলিল্লাহ তিনবার পাঁচবার কুলাল্লাহ সাতবার দরুদ শরীফ পড়ে আল্লাহু আকবার ও দাঁড়িয়ে দোয়া করে দিয়ে বলতেন বাবা খবরদার এই যে তোমরা বাবুচ্ছিন্ন করে বলে দিত বাবা পুরু খুলে মা হাঁড়ি পুরু খুলে খবরদার ভাত খসাবে না তরকারি খসাবে না হাফ
হাফ খুলবে কাট থাকবে কাটতে থাকবে আল্লাহ বরকত দেবেন আল্লাহ তো বাঁচিয়ে দেবেন আরেকবার জোরে বলেন আমাদের কি اخلاق ছিল আমার রাসূলের কি اخلاق মাত্র তিন চার জনের জন্য রান্না করতে এতগুলো সাহাবাকে আমার রাসূল পাক নিয়ে গেলেন সবাই খেলেন শেষ আর হলো না আরেকবার জোরে বলা যায় না কি ব্যক্তিবর্গ বলেন তার কি মানুষ সেই নবীর আমরা উম্মত যত নবীরা দুনিয়াতে এসেছে প্রত্যেকটা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল আল্লাহ আমাকে নবী না করে আখেরি নবীর উম্মত করো একবার নয় একাধিকবার বলেছে কারা নবীরা বলেছে আখেরি নবীর উম্মত আজকে আমরা সেই নবীর উম্মত হয়েছি কাজে নেই কাজে নাই আপনি ওনার হুজুর কাজে নেই হ্যাঁ এখনকার কি কাজ আছে এখন ছেলে মেয়ে তখন লেখাপড়া করাচ্ছেন আপনি বলেন হুজুর আমি গরিব মানুষ খেতে পাইছিলাম না হুজুর আমার খুব কষ্টের জীবন গেছে আমার মেয়েটা হুজুর এমএ পড়ছে এমটেক পড়ছে বিটেক পড়ছে এমবিএ করছে বিএ এমবি করছে অমুক অনেক উচ্চ র‍্যাঙ্কে লেখাপড়া করছে আর আজকাল ছেলে মেয়েদের না যখন উচ্চ র‍্যাঙ্কে যখন লেখাপড়া করে ওদের জন্য ছেলে মেয়ে আর খুঁজতে হয় না ওরা নিজেরা খুঁজে নেয় ধরেন যাদবপুর ইউনিভার্সিটি বা আপনার কি বলে বর্ধমান ইউনিভার্সিটি এরকম বড় বড় ইউনিভার্সিটি পড়ছে এক দেখা যাচ্ছে আপনার বাড়ি ঘোষপুর আর আপনার মেয়ের বিয়ে হচ্ছে বর্ধমান বর্ধমান তোমার বাড়ি ঘোষপুর আর বর্ধমান কোথায় তুমি ছেলে খোঁজ পেলে কি করে বলে হুজুর ওরা একসাথে পড়তো হয়ে গেছে হুজুর দোয়া করুন একটু হুজুর মেয়ের বিয়ে তো যেতে হবে আমি আপনি পীরের আওলা দেখেছেন সমাজ ব্যবস্থা আজকে কোথায় গেছে আপনি মনে মনে ভাবছেন যে সে যে কেল ছিল সেই কেলই আছে না সে কাল পরিবর্তন হয়েছে আমাদের অভাব পরিবর্তন হয় আমাদের স্বভাব পরিবর্তন হয়নি আমার স্বভাব যে স্বভাব ছিল তার থেকে নোংরা হয়েছে তার থেকে ভালো হবে কোথায় যাবেন রাসূল পাকের আলোচনা করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আল্লাহর নবীর আদর্শের আ পর্যন্ত আমার কাছে নেই আমি কি আদর্শ আলোচনা করব আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শুনবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন সময় কি করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদা লেগেছে কি দিল পেয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে ঈমান এনেছিলেন কত বুঝছেন তারা ঈমান এনে তারা কিভাবে কষ্ট মেহনত করেছিলেন করে আপনাকে রাসূল পাক সাল্লামকে কিভাবে ভালোবেসেছিলেন আবু যর গিফারি আমার রাসূলকে কত ভালোবেসেছিলেন আপনার আপনা কি বলে তাওরাত জবুর ইনজিল কিতাব পড়ে দেখেছেন যে আখেরি জামানে একটা ছেলে আসবে তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে হবে আখেরি নবী আরেকবার যদি বলেন সুবহানাল্লাহ আবু যর গিফারি সব কিতাবটা পড়ে যখন আল্লাহর নবী যখন দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছেন তখন তার ছোট ভাইকে বলছি ভাই তাহলে কি হয়েছে গিফার দেশে বাড়ি তাহলে কি হয়েছে বলছে তুমি একটুখানি ওই মক্কায় যাও তো বলে কেন বলছে ওখানে একটা ছেলে জন্মগ্রহণ করেছে তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার সঙ্গে সঙ্গে মিলেছে কি দেখো ব্যাস গিয়ে দেখছেন আল্লাহর নবীর সোনার চেহারা থেকে নূর আর জ্যোতি বেরোচ্ছে আরেকবার জোরে বলে যে ছোট ভাই বড় ভাইকে বলছে বড় ভাই কি হয়েছে বলছে একদম সঠিক উনি নবী আরেকবার জোরে বলা যায় আল্লাহর নবীর দরবারে ওই সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন আসার পর আমার রাসূলকে সালাম তিনি দেননি আল্লাহর নবীর মুখের দিকে ভেলভেল করে তাকিয়ে আছেন আপনি এমন সময় আলোচনা শুনছেন একদিন হয়ে যাওয়ার পরে এমন সময় রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওই আপনি আবু যর গিফারি তিনি সঙ্গে করে নিয়ে মেহমানদারি করলেন নাম জিজ্ঞাসা করলেন না কোথায় থেকে এসেছেন জিজ্ঞাসা করলেন না এমন সময় রাতে ঘুমিয়ে পড়েছে আবার সকালে ঘুম থেকে ওঠার ব্যাখ্যা দা করে আমার রাসূল পাকের দরবারে আবু যর গিফারি চলে আসে হযরত ওমর ফারুক তিনি চলে আসলেন কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে এমন সময় দেখা যায় একদিন দুদিন হয়ে যায় তিন দিন হয়ে যাওয়ার পরে আবু যর গিফারি কে হযরত ওমর ফারুক প্রশ্ন করে বলল ভাই বিয়াদি ক্ষমা করবে তিন দিন ধরে রাসূল পাকের দরবারে যাচ্ছে কি ব্যাপার আল্লাহর নবীকে দেখছেন আপনি আবার চলে আসছেন আপনার নামটা কি বলেন বলে আমার নামটা হলো আবু যর কোথায় বাড়ি বলেন বলে আমার বাড়ি হলো গিফার দেশে আমার বাড়ি বলে আপনার খবরটা কি আছে বলেন বলে আমার
খবরটা অন্য কিছুই নয়, আমি তাওরাত কিতাব পড়েছি, যাবুর কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়ে দেখেছি, আখেরি নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হবে। আজকে তানাকে চিনার জন্য আমি তিন দিন ধরে চিনছি, তানার মুখের আলো আলোচনা শুনতে পাচ্ছি, ইনি হলেন আখেরি নবী। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? বলে ইনি আখেরি নবী। বলে তুমি বুঝেছো? বলে হ্যাঁ। ওমর বলছে ভাই আপনার কাছে আমি যখন জেনে ফেলেছি আমার সঙ্গে আপনি যাবেন তো রসুল পাকের দরবারে? বলে হ্যাঁ। বলছে এই আবু জেহেল, আবু লাহাব, উদবা, সাইবা এরা আমার রসুল পাকের এক নম্বর দুশ্মন, আর এরা যদি জানতে পারে যে আপনি আজকে রসুল পাকের কাছে ঈমান নিতে এসেছেন ওরা কিন্তু আপনার ক্ষতি করতে পারে, তা আমার সঙ্গে যাবেন? আমি যেতে হয় পেচ্ছাপ করতে বসবো, আর নচেত আমি আমার জুতোটাকে ঠিক করতে বসবো, আপনি কিন্তু হাঁটবেন, আপনি হাঁটা বন্ধ করবেন। বলে আচ্ছা ঠিক আছে, হাঁটছে হাঁটছে। আর দুজনে হেঁটে চলে গেলেন। আল্লাহ রসুলের দরবারে যাওয়ার পরে তোমার ফারুক আমার রসুলকে সালাম দিয়ে বলে হুজুর এনাকে চেনেন? বলেন না। কে বাবা তোমার নাম কি? সালাম দেব যে হুজুর আমার নাম হচ্ছে আবু জার। কোথায় বাড়ি? বলছে গেফার দেশে বাড়ি। বলে আচ্ছা কি খবর বেটা? বলে আমি তাওরাত, জবুর, ইঞ্জিল কিতাব পড়ে দেখেছি আপনি হলেন আখেরি নবী। আরেকবার চুরি বলে তুই কি করতে এসছিস? বলে আপনার হাতে হাত দিয়ে ইমান নিতে এসছিস, ইমান কালমা পড়বো। বলে আমার হাতে হাত দিয়ে তুমি কালমা পড়বো? বলে জি হ্যাঁ। তখন বলছে বেটা এখন তো মক্কা ফতে হয়নি না, মক্কা ফতে হতে দেরি আছে, তা তুমি এখন চলে যাও, তুমি পরে এসো। বলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাতে হাত দিয়ে আমি কালমা পড়বো। বলে কালমা পড়তে পারো কিন্তু তোমাকে এখান থেকে চলে যেতে হবে না বলে কাউ সবাই জানতে পারলে অসুবিধা আছে। বলে না হুজুর আপনি কালমা পড়িয়ে দেন। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেন আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তিনি কালমাটা পড়িয়ে দিয়েছেন, কালমাটা পড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যখন আবু জার গিফারিকে কালমা পড়িয়ে দিলেন, কালমা পড়াবার সঙ্গে সঙ্গে আমার আবু জার গিফারি চিৎকার করে বলে উঠেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালমাটা জোরে জোরে পড়ে বললেন কে আছো বলো আজকে 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 আপনার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হাত দিয়েছি, আজকে তোমরা কে আছো আমার সঙ্গে জিহাদ করবে? এমন সব আবু জেলের লোকজনের তারা মারপিট করতে শুরু করে দেয়, আবু জার গিফারিকে এত মার মারছে মেরে শুইয়ে দিয়েছে। ওই সময়তে আল্লাহর নবী চাচিজান গিয়ে বলছে এই আবু জেলের লোকজনেরা তোমরা এই মানুষটাকে মারলে মাত্র ঠিক কথাই, কিন্তু তোমরা যখন আপনার সিরিয়ায় ব্যবসা করতে যাবে গিফার দেশ না পার হলে সিরিয়ায় যাওয়া যাবে না, তোমরা এই মানুষটাকে মেরে দিলে তোমরা সিরিয়ায় ব্যবসা বন্ধ হয়ে যাবে, খবরদার তোমরা মেরো না মেরো না। যখনই মারা বন্ধ করে দিয়েছেন আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া দরবারে কানে আওয়াজ চলে যায় তাকে আজকে মারটা বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবী আল্লাহর হাবিব আবু জার গিফফারিকে বলেছিলেন হে আবু জার তোমাকে আমি বারবার বললাম ঈমান আনার পরে খবরদার চিৎকার করো না, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদুকে ক্ষমা করবে আপনার হাতে 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 হাত দেওয়ার পরে ঈমান আনার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালমা শরীফ পড়বার পরেতে আমার ইমানের মজবুতি এমনটাই চলে এসেছে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ আর দুনিয়া আমি কোনো খেয়াল কোনো দুশমনদের খেয়াল আমার মনে নাই, আপনার সোনার চেহারার দিকে মনে পড়ে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পেয়ে যাই। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তেমন সময় সাহাবারে একজন একজন করে ইমানটাকে মজবুত করেছিলেন। আমার নবী আপনার নবী দয়ার নবীর কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا جرا ايمان এনেছো ادخلوا প্রবেশ করো في السلم كافه সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। আমার আল্লাহ পাক আবার কোরআনে ঘোষণা দিয়েছে بسم الله الرحمن الرحيم ختم الله على قلوبهم তোমাদের কলবেতে মোহর মেরে দেয়া হলো ولا سمعهم তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেয়া হলো ولا ابصارهم তোমাদের দেখার জায়গায় পর্দা ফেলে দেয়া হলো ولا هم
عذاب نظيم تمہا تو بس سات قدرن عذاب کمی اللہ برش دلو قرآن تفسیر کرتے گی اما سول کے اپنے ہمیں چندے پل لون حبیب اللہ کے اپنے ہمیں چندے پل لون اما نبی اپنا نبی دویت نبی حضور اکرم صلی اللہ علیہ وسلم تینی مشید نبیر مدیا سے صحابہ دے دیا سے اللہ نبی صحابہ ابو حرائر رضی اللہ تعالیٰ عنہ تینی بڑا ایک دن خدا جنتو نائی خدا کشت دے من سمائی کشت باچے ابو حرائر بنے منے بھب جے جو دی کنو صحابہ بڑی چلے جائی جو دی کنو صحابہ بڑی جائی تے من جوار شبہ آنے دے جو دی کنو بیک تیر بھائی جی خواب دوا جی نا تاکے تالے شیاد کے لوٹ جیتے ہوئے جاوے نا 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 آمی ابو حرائر آج کم ایمان کے مضبوط کرے جی امان نبی پاک رو پر کلمہ پڑا ہمارا اللہ رو اپنا نبی رو پر کلمہ پڑا جی اللہ رو پر بیشہ رہنے نے جی پھر پیرستاد رو پر بیشہ رہنے جی خبوتا نا 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 ہمی ایک آستا کنو دن خراب پت کرتے باری نا کتاب ارمد پا جا ہمارا شاب ہو رائی را تینی ہمارا شاب خدا جنتو نہ دھاڑی آجے بھلے جی کنو صاحب آج بین تاکہ ہمی پشن کر با پشن کرار بارے تینی یکنی اتت دے بے اتت دے بار بھول بھاما گھرے نیے جاوے گھرے نیے یہ ہما کے مہمان داری کر بھاما پٹا بھورے جاوے ابو ہرائی را دے داری آجے او وقت صدیق رضی اللہ تعالیٰ نواز لے او وقت صدیق سلام دے بولے بھائی ابو بکر اپنا کچھ ہمارا ایک پشن آجے بھلے کی پشن بولے سنگشن پشن بولا سنگشن اتتا دیے دے جہاں اتتا دیے 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 ابو بکر صدیق تینی اتتا دیے چلے گلے جہاں اتتا دیے چلے گلے ওই সব হরাই না মনে মনে ভাবছে যদি আবু বকর সিদ্দিকের ঘরে খাবার বলে দিবার বলে কোনো জিনিস থাকতো তাহলে কি নিঃসন্দে আমাকে আমাকে ওনার বাড়িতে নিয়ে যেত তানার বাড়িতে খাবার বলে দিবার বলে কিছু নাই চিন্তা ভাবনা করবার পরে এমন আবু বকর সিদ্দিক তিনি চলে যায় কিছুক্ষণ পরে ওমর ফারুক তিনি আসলেন আসার পরে সালামটা দিয়েছেন সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে বলে ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন বলেন উত্তরটা দিয়ে চলে গেলেন ওমর ফারুক প্রথম জীবনে ঈমান আনে নাই পরবর্তীতে ঈমান এনেছিল আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আনা ফাবুদুনি আকিমিস সালাতা লিযিকরি এই কোরআনে আয়াত শুনেন ওমর ফারুক তিনি আল্লাহ ঈমান এনেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু তিনি প্রশ্ন শোনার পরে উত্তরটা দিয়ে তিনি চলে গেলেন যখন উত্তরটা দিয়ে চলে গেলেন আবু দাউদ ওই সময় আবু হুরায়রা ভাবছে না 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 ওমরের বাড়িতে খাবার বলে দিবার বলে কিছুই নাই ওসমান গানি এসে একই কথাবার্তা বললেন প্রশ্ন করে উত্তরটা দিয়ে চলে গেলেন আলী কারবালা যে তিনি প্রশ্ন উত্তর দিয়ে চলে গেলেন আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যখন তিনি আসলেন আসার সঙ্গে সঙ্গে এমন সময় আমার রাসূলকে আবু হুরায়রা সালামটা দিয়ে বললেন ইয়া সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার কাছে আমার মনে একটা প্রশ্ন আছে আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন আবু হুরায়রা তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো সবাই চলে চলে বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটা সাহাবার সঙ্গে আমার রাসূল পাকের ডিফারেন্স দেখলেন আমার রাসূল বলে এই আবু হুরায়রা তোমাকে খোদা লেগে প্রশ্ন করবে তো আমাকে আমার ঘরে চলো তো ঘরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আম্মা যখন মা আয়েশার কাছে গিয়ে বলছে আয়েশা বাড়িতে খাবার বলে কিছু আছে বলে হুজুর তিন দিন হলো আপনার ঘরে কিছু নেই খাবারও কিছু নেই দিবারও কিছু নেই আগুনও জ্বলে না তখন রাসূল পাকসা খুব চিন্তিত হয়ে গেল যখন চিন্তিত হয়ে গেছেন তখন বলছে হুজুর একটা কথা বলবো বলে হ্যাঁ বলো আয়েশা বলো কি কথা বলে হুজুর আপনার জন্য একটা মেয়ে ছেলে তার ছাগলের দুধ হয়েছে এক ঘটি দুধ দিয়ে গেছে হাদিয়া পয়সার বিনিময় নয় আপনাকে হাদিয়া দিয়ে গেছে নজরানা দিয়ে গেছে আমার নবী আপনার নবী দয়ার নবী সঙ্গে সঙ্গে বাইরে বের হয়ে পড়ে আবু হুরায়রাকে বললেন হে হুরায়রা তুমি এখান থেকে অমুক জায়গায় যাবে গিয়ে চামড়া চোখ দেখতে পাবে কাতলা মাছকে পান পানি থেকে তোলার পরে ছটফট করে ক্ষুধার যন্ত্রণায় কিছু মানুষ ছটফট করছে তাদের কাছে তুমি দাওয়াত করে আসো আবু হুরায়রা তাদের দিকে যাবে গিয়ে আল্লাহ নবী আবার ডেকে বললেন হে আবু হুরায়রা তুমি অমুক জায়গায় গিয়ে দেখবে আরো কিছু মানুষ ক্ষুধার যন্ত্রণা ছটফট করছে তাদের তুমি দাওয়াতটা দিয়ে আসবে যখন দাওয়াতের কথা বলে দেয় আল্লাহর নবী আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে এমন সময় আল্লাহ আবু হুরায়রা তাদের ঘরে দাওয়াতটা দিয়ে যখন আমার রাসূল পাকের হুজরাখানে আসলেন বহু মানুষ জনেসে যায় আমার রাসূলকে যখন সংবাদটা জানানো হয়েছে আমার নবী আপনার নবী দয়া নাই বললেন হে আমার সাহাবারা তোমরা কাতার দিয়ে দাঁড়িয়ে যাও লাইন দিয়ে দাঁড়িয়ে যাও কাতার সবাই কাতার দিয়ে দাঁড়িয়ে গেছে আবু হুরায়রা বলছে আল্লাহ
এত মানুষকে খাওয়াবার জন্য আমার রাসূল কি এনেছেন কি আছে নবীর ঘর খুব চিন্তায় পড়ে পড়ে বলে চিন্তা ভাবনা করে বলে রাসূল পাকের সুন্নাত হলো প্রথম লাইনে ডান সাইড থেকে আল্লাহর রাসূল শুরু করবে আবু হুরায়রা কি করেছে প্রথম কাতারে ডান দিকে প্রথমে আবু হুরায়রা দাঁড়িয়ে আছে বলছে জানবে আমাকে প্রথম খাওয়াবে আমি সব খেয়ে নেব আমার খোদার যন্ত্রণা শেষ হয়ে যাবে ভালো কথা আমার রাসূল পাক তো আসছে এক ঘটি দুধ সুপাকে শেষ ডান দিকে আমি ভূত আগে যেতে খুঁজছে কয়েকজন সাহাবা বলছে হুজুর আপনি কাকে খুঁজছেন বলছে আমি আবু হুরায়রাকে খুঁজছি আবু হুরায়রা আমার সুপাকে সালাম দিয়ে বললেন সাদ্দাকতে ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি আপনার দরবারে কিছু বলছেন বলে আবু হুরায়রা জি হুজুর বলে এই দুধটা সবাইকে খাওয়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আরে আমার পেটের খোদার যন্ত্রণা আমি শেষ হয়ে যাচ্ছি আমার রাসূল পাক যখন এই কথা বলেছে তুমি সবাইকে দুধটা পান করিয়ে দাও আল্লাহর নবী যখন সাহাব আবু হুরায়রা হাতে দিয়ে দিয়েছে আবু হুরায়রা তিনি দুধটাকে নিয়ে এমন সময় সাহাবাদের এমন একজন একজন করে সাহাবার মুখের মধ্যে দুধটা ধরেছে এমন সময় এমন টান দিয়েছে কিছুক্ষণের মধ্যে ব্যক্তি বলে ভাই আমার পেটটা ভরে গেছে আমার মনটা ভরে গেছে আজকে আমার পাশের ভাই দেখে তুমি খাইয়ে দাও পাশের বাড়িটাকে যখন খাওয়ানো হয় আবার সে কিছুক্ষণ টান দেওয়ার পরে বলে ভাই আমার পেট আমার মন ভরে গেছে তুমি আমার পাশের বাড়িটা খাইয়ে দাও এইভাবে খাওয়া দেখাতে প্রত্যেককে দুধ খাওয়ানো হয়ে যায় দুধ কিন্তু এক ছটা শেষ হয়ে যায় নাই সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এক জাররা পরিমাণ দুধ শেষ হয় না সবাইকে দুধ খাওয়ানো হয়ে গেছে আমার রাসূল কার কাছে এসে বলছে হুজুর সবাইকে খাওয়ানো হয়ে গেছে আমার রাসূল বলে হে হুরাইরা জি হুজুর তুমি খেয়েছো বলে হুজুর আপনি খাবেন না আমি খাবো এত বড় বিয়াদবি করা যায় না বলে না গো বেটা আবু হুরাইরা তুমি খাও উনি খেলেন যখন খাচ্ছে বলছে এবার বলছে আমি সব খেয়ে কিছুক্ষণ টানবার পেট মন সব ভরে গেল আমার রাসূলের হাতে দিলে আম্মা জানদের কাছে নিয়ে গেল আম্মা জানদের করে খাওয়ালো আম্মা জানদের ঘরে খাওয়াবার পরে বাইরে এসে আল্লাহ রাসূল কি করলেন বসে ওই দুধটা তিন ঢোকে তিনি খেয়ে কমপ্লিট করে ফেললেন আরেকবার জোরে বলে বলে এতগুলো লোক কি খাওয়ালো দুধটা শেষ হলো জোরে বলেন আর একটু জোরে বলেন না গো দুধ শেষ হয়েছে কিন্তু আল্লাহর নবী তিন ঢোকে খেয়ে কমপ্লিট করে ফেললেন কি ব্যাপার কি ব্যাপার তাড়াতাড়ি কি ব্যাপার এতগুলো মানুষ খেল দুধ শেষ হলো না আর আমার রাসূল দুধটা তিন ঢোকে খেয়ে ফেলল আপনি বলেন বরকত হয়েছে আমি সায়েন্সের দিকে কই আমার বরকত হলো না আমি তো কুরাইশ বংশ আমি তো আমার রাসূল সৈয়দ আর আমি সিদ্দিকী আবু বকর সিদ্দিক আমি সিদ্দিকী বংশের ছেলে তাহলে আমি যখন হাত দিয়ে দিচ্ছি আপনারা হুজুর বলে আমাকে মেনে নিয়েছেন আমাকে স্টেজে বসিয়ে দিয়েছেন আমি ওয়াজ করছি নসিহত করছি এত কিছু করছি আমার হাতে বরকত হলো না আমার রাসূলের হাতে বরকত আমি দাদা হুজুর পাঁচ হুজুর আল্লাহর ওলি গোস কুতুব নাউজুবিল্লাহ ওনাদের কাছে হাত দিলে আমার হাত ভেঙে যাবে ওনাদের কাছে আমি হাত দিচ্ছি আমি আমার নিজের দিয়ে বুঝাচ্ছি বরকত হলো না আল্লাহর রাসূলের মুজিজা কি মুজিজা আল্লাহর নবীর মুজিজা মুজিজার অর্থ কি হ্যাঁ বলেন বলেন অলৌকিক ঘটনা ওখান থেকে বললাম মুজিজা ইনি বললেন অলৌকিক ঘটনা কেমন অলৌকিক এক ঘটি দুধ পঞ্চাশ জন লোক খেয়ে শেষ করতে পারলো নি আমার রাসূল তিন ঢোকে খেয়ে ফেলল এবার আসুন দুধটা কাকে দিয়ে গেছে মেয়েটা আরে জোরে বলো রাসূলকে এতগুলো মানুষ যে দুধ খেয়েছে এতগুলো মানুষকে দুধটা দিয়ে গেছে ওই মেয়েটা এতগুলো মানুষকে দুধ দিয়ে গেছে আমার রাসূল যতক্ষণ না দুধ খাবেন ততক্ষণ দুধ শেষ হবে না আরেকবার জোরে বলেন সুবহান আরেকটা আনন্দের সঙ্গে জোরে বলা যায় না সুবহান কি আমার নবী গো আছে
আমার রাসূল যতক্ষণ না খাচ্ছেন ততক্ষণ দুধ শেষ হচ্ছে না আরে কিন্তু আমার রাসূল গরীব ছিলেন আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে একজন মহিলা মেয়ে ছিলে একটা দুটো বাচ্চা মেয়েকে নিয়ে আসে দুটো বাচ্চা মেয়েকে নিয়ে এসে আম্মাজান আয়েশার কাছে হাত দুটো পেতেছে দুটো ভিক্ষার জন্য হাত পেতেছে আম্মাজান আয়েশা বলেন মা তোমাকে দেখে বড় মলিন মনে হয় তোমার কি হয়েছে বলো বলে আম্মাজান বিয়াদবি ক্ষমা করবে আজকে 10 দিন আগে আমার স্বামী মারা গেছে 10 দিন আগে আম্মা জান আজকে দুটো বাচ্চা রয়েছে 10 দিন ধরে বাচ্চাগুলোকে কিছুই মুখে তুলে দিতে পারি নাই বলে ভিক্ষার জন্য আমি আজকে কয়েক ভিক্ষা খুঁজছি খোঁজাখুঁজি করছি কিন্তু আম্মা জান মায়েশার ঘরে খাবার বলে দিবার বলে কিছুই নাই রাসূল পাকের ঘরে বরকত হচ্ছে আর এদিকে আমার রাসূল পাকের ঘরে কিছু নেই কি নবী দেখেন আমার আম্মাজান মায়েশা করে আম্মাজান মায়েশা মেয়েটাকে বলতে পারছে না যে মা তোমার নবীর ঘরে কিছু নেই তুমি maaf করো অসম্ভব আম্মাজান মায়েশা বলেন মা বস দাঁড়া এসে রাসূল পাকের ঘরে নিজের ঘর মানে আল্লাহ নবীর ঘর মায়েশা ঘর মানে রাসূল পাকের ঘরে এসে খুব কাঁদছে আল্লাহ আমার নবী তো গরীব আমি আয়েশা গরীব আমার কাছে যে ভিক্ষুকটা আসলো 10 দিন খেতে পাইনি এতিম বাচ্চা দুটোকে নিয়ে এসেছে বাপ আরা বাচ্চাগুলো স্বামী আরা মেয়েটাকে আমি কিছু দিতে পারলাম না বলে হাউ হাউ করে কাঁদছে যেখানে আমার রাসূল নামাজ পড়ে নামাজের মুসল্লা তুলে দেখছেন একটা সেখানে খেজুর আছে আর একবার জোরে বলে সুবহানাল্লাহ একটা খেজুর পেয়ে আম্মাজান মায়েশা নিয়ে আসছে আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খেজুরটা নিয়ে আসছে মেয়েটার কাছে যখন নিয়ে আসলো এমন সময় মেয়ে আম্মাজান মায়েশার চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হচ্ছে ওই মেয়ে ছেলেটি আম্মাজান মায়েশাকে বলেছিলেন আম্মাজান বিয়াদি ক্ষমা করবেন মায়ুতিকে আম্মাজান আপনি কেন কাঁদছেন বলে আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বলছে অন্য কোনো কারণ নাই আজকে তুমি আমার ঘরে এসেছো আসার পর আমার নবীর ঘরে এসছো দুটো ভিক্ষার জন্য এসছো আজ থেকে 10 দিন আগে তোমার স্বামী মারা গেছে তোমার দুটো মাসুম বাচ্চাকে খেতে দিতে পারো নাই বলে আজকে তুমি আমার ঘরে এসছো কিন্তু তোমার নবীর ঘরে আজকে খাবার বলে দিবার বলে কিছু নাই সঙ্গে সঙ্গে মেয়েটা চুপ করে যায় কোনো কথা বলেন নাই ওই সময় একটা খেজুর নিয়ে এসে আমার আম্মা যান মায়েশা বলছেন তোমার নবীর ঘরেতে একটা খেজুর ছিল একটা খেজুর তোমাকে আমি দিয়ে দিচ্ছি বলে আম্মা যান মায়েশা কাঁদছে বলে আম্মা যান আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না আম্মাজান মায়েশার সঙ্গে সঙ্গে মেয়েটার হাতে যখনই খেজুরটা দিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে আম্মাজান মায়েশা খেজুরটা এমন সময় তাকসিম করেছে দুটো ভাগে ভাগ করলেন একজন মেয়ের হাতে একটা দিয়ে দিয়েছে আর একটা মেয়ের হাতে তিনি দিয়ে দিলেন দুটো হাতে দুইজনের দিয়ে দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের আর খাওয়া হয় নাই আম্মাজান মায়েশার চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয় কিছুক্ষণ মেয়েটার বিদায় নিয়ে চলে গিয়েছে কিছুক্ষণের মধ্যেই আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণের মধ্যেই আম্মাজান মায়েশার ঘরের মধ্যে এসেছে আম্মাজান মায়েশার মনটা বড় খারাপ আমার নবী আপনার নবী দয়া নাই বললেন আয়েশা তোমার মনটা কেন খারাপ তুমি আমাকে একটুখানি বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী বলল অন্য কোনো কারণে নাই একটা মাত্র কারণে আজকে আপনার ঘরে খাবার বলে কিছু দিবার কিছুই নাই আপনার ঘরের মধ্যে একজন মহিলা মেয়ে ছেলে স্বামী হারা মেয়ে ছেলে 10 দিন আগে তার স্বামী মারা গেছে দুটো মাসুম বাচ্চা ছেলেকে নিয়ে তাদের কিছু খাওয়া হয় নাই আজকে আপনার মধ্যে খাবার বলে কিছুই ছিল না দিবার বলে কিছুই ছিল না একটা খেজুর ছিল আমি সেটা দান করে দিয়েছি আমার নবী আপনার নবী দয়া নাই বললেন আয়েশা তুমি শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ বলছি কাল কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত উম্মতিন আল্লাহর কোন বান্দা বান্দি যদি এইভাবে দান যদি করতে পারে খায়রাত যদি করতে পারে
পারে এইভাবে যদি মানব সেবা যদি করে দেয় আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ ওই বান্দা বান্দি এতিম এসির বাচ্চা বাচ্চা গুলো ছেলে গুলো তাদের যখন খাওয়াবে ওই মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এমন সময় তাদের জানা অজানা ফাকিরা কবিরা গুনাহ থাকার জন্য আল্লাহ পাক যখন জাহান্নাম দেবেন ওই এতিম বাচ্চা গুলো এসির বাচ্চা গুলো বলবে খবরদার ওই ব্যক্তিকে আপনি আল্লাহ আপনি জাহান্নাম দেবেন না ওদের ঘরে যদি জাহান্নাম দেন আমাদের জাহান্নাম দিতে হবে এই মেসির এতিম বাচ্চা তোমাদের যদি জাহান্নাম দিয়ে দিই তাহলে জাহান্নামের আগুনটা ঠান্ডা হয়ে যাবে না 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 অন্য কোন কারণে নয় আয় আমার আল্লাহ আমরা এতিম বাচ্চা ছিলাম আমাদের মুখে হাত জুটিয়েছে পরনের কাপড় দিয়েছিল তোমাদের যদি জাহান্নামে দিই জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে মাসুম বাচ্চা ছেলের কান্নাগুলো দেখে আমার আল্লাহ বলবেন যাও চলে যাও চলে যাও যে এতিম বাচ্চাগুলো দেখভাল করেছে দান খায়রাত করেছে ওদের সকলের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিয়ে তাদের সকলকেই জান্নাতি বলে কবুল করে লিলা আরেকটু জোরে বলা যায় না আমি ওদের ঘরে আমি আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নিলাম আরেকবার জোরে বলা যাবে না একটু ভালো মানুষ হয়ে যাবে হে মা বোনেরা এটা ঘোষপুর না ঘোষপুরের মা বোনেদের বলি মা আপনার বাড়িতে যদি কিছুই না থাকে কোনো ভিক্ষুক যদি আসে একটা টাকা এখনকার আর প্রকৃত আবার এক টাকা লাই না এখন সব দশ টাকা এটা বিপদ যারা ভিক্ষা করে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাই খবর তোমাদের ঘরে যে যেরকম পারবে দেবে তোমরা আল্লাহর কাছে চাইবে আল্লাহ সেটাতে বরকত দান করে দেবে আরেকবার যদি বলে আসল কথা যে দিচ্ছে সেও বেনামাজি যে নিচ্ছে সেও বেনামাজি এরই জন্য তো বরকত এরই জন্য তো বরকত যাবেন যাওয়ার লাইন কোথায় আছে খবরদার একটু বুঝে চলবেন একটু ভেবে চিন্তে চলবেন আমার রসুল পাকসম যারা গরিব ছিলেন আল্লাহ নবীর সাহাবারাও গরিব ছিলেন তাবে তাবে আমরা গরিব ছিলেন হ্যাঁ আমার মুজাদ্দিদের যেমন বাবা হুজুর কিবলা আপনি হুজুর উনি কি বিরাট বড় লোক ছিলেন যে না স্যার আমার আব্বাজানরা আমাদের ঘরে বলতে এই তোরা গরিবের ছেলে আর তোরা বড় লোক আমি বললাম আব্বাজান কি কথা বলছো বলে হ্যাঁ রে বলে আমরা অনেক কষ্ট করে মানুষ হয়েছি তোমরা সে কষ্ট পাওনি কথাগুলো ঠিক বাপ যে কষ্ট করে ছেলেগুলোকে সে কষ্ট দেবে কে বাপ চাইবে চাইবে আমার আব্বা যেন আমাকে বলতেন এই তুমি গরিবের ছেলে তুমি বড় লোক আমি যে নাই কি কথা বলছেন বিয়াদুমি হয়ে যাচ্ছে না বলে না রে বোকা তোরা বড় লোক হ্যাঁ আমরা এখন গাড়ি কিনছি চার চাকা করে জলসায় আসছি অমুক করছি তমুক করছি টানারা কখন কি করে গেছে পালকি করে গেছে বলে হুজুর তখন তো সে পালকি যুগ ছিল বাসে করে গেছে ট্রেনে করে গেছে রিক্সা করে গেছে দাদা জানরা আব্বা জানরা আমার আব্বা জান হুগলি জেলায় একটা জলসায় যাচ্ছেন হুগলি জেলায় নবাবপুর জায়গাটার নাম তেমন সময় আমার আব্বাজান বলছেন যে যে রিক্সা চালাচ্ছে পাশে আমার আব্বাজান পাশে যে মৌলানরা বসে আছেন সামনে রিক্সা চালক যে সে বলছে বর্দা আমার আব্বাকে বর্দা বলো বর্দা কি হয়েছে সামনে ডাকা বলে তুই তুই আস্তে আস্তে গাড়ি চালাবি জোরে গাড়ি চালাবি আস্তে আস্তে চালা যেরকম চালাচ্ছি সেরকম চালাচ্ছি ড্রাইভার তো বলে তোকে কোনো চিন্তা করতে হবে তুই গাড়ি চালাবে গাড়ি চালাচ্ছে রিক্সা চালাচ্ছে এমন সময় সেখানে যখন কাছাকাছি এসে পার হয়ে যাচ্ছে বর্দা তুই গাড়ি চালা আমার আব্বা দোয়া দোয়া করছে আমার আব্বা বলছে আমি দোয়া দোয়া করছি বলে দেখছি একটা ডান দিকে মুখ করে নিল আর একদম এদিকে মুখ করে দাঁড়িয়ে রয়ে গেল আমার গাড়ি চলে যাচ্ছে রিক্সা চলে যাচ্ছে আর তারা অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়ে গেল জোরে বলা যায় না সুবহানাল্লাহ আল্লাহর নবী আল্লাহর গোস আল্লাহর কুতুব বান্দার হচ্ছি না খুব কঠিন রে বাবা
যদি মরতে হয় আল্লাহর ওলি হয়ে মরে যদি মরতে হয় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত নিয়ে দুনিয়া থেকে চলে যান মান রানি ফাকাদরাল হক আমার রাসূল বলছেন আমাকে যে দেখলো সত্য দেখলো আমার সুরাতটা শয়তান নিতে পারে না আরেকবার জোরে বলা যায় না আরেকটা আওয়াজ দিয়ে জোরে বলা যায় না খবরদার এগুলোকে মাথায় রেখে চলবেন আমার রাসূলকে ফলো করুন কুরআনকে ফলো করুন হাদিসটাকে ফলো করে চলবেন আর কোনো রকম কোনো টেনশন করতে হবে না যদি টেনশন করতে হয় আপনি আপনার মতের জন্য টেনশন করুন আর যদি বন্ধুত্ব করতে হয় আপনি মতের সঙ্গে বন্ধুত্ব করুন আপনি বলেন হুজুর মতের সঙ্গে কি করে বন্ধুত্ব করব আপনি আপনার অন্তরটাকে সর্বসময়ের জন্য মেরে দেন মনে মনে ভাবেন আমি মরে গেছি আমি মরে গেছি আপনার যদি মনে হয় আমি মরে গেছি আপনার তখন আর মনে হবে আমি খাবো আমি খাবো তখন মনে হবে মনে হবে কি করে আপনার বাঁকুড়ে সুফি আব্দুল মোমেন সাহেব যে শুয়ে আছেন তিনি কনভার্টেড দাদা হুজুর কিবলার হাতে হাত দিয়ে যখন ঈমান আনলেন দাদা হুজুর হাতে হাত দিয়ে যখন আপনার কি বলে মুরিদ হলেন দাদা হুজুর কিবলা সবক দিলেন যাও যত আল্লাহর ওলিদের মাজার আছে সব ওলি আল্লাহদের মাজারগুলো তুমি জিয়ারত করে করে ঘুরে বেড়াও আরেকবার জোরে বলেন সুফি আব্দুল মোমেন সাহেব নাম শুনেছেন না এই যে জান বাঁকুলে জিয়ারত করেন নাকি হ্যাঁ যাবে তো জিয়ারত করছে করতে 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 বলে এক জঙ্গলে ঢুকেছি সে আল্লাহর ওলি সিজদায় পড়ে আছে 24 ঘন্টা সুফি আব্দুল মোমেন সাহেব ওজি বলছে বলছে আমি 24 ঘন্টা সিজদায় পড়ে আছে আল্লাহর ওলি মানে আমাকে খোদাও লেগেছে 24 ঘন্টা পরে যখন উঠলাম উঠলেন ডান দিকে উঠলেন বলে হুজুর আমাকে খোদা লেগেছে বলে খোদা লেগেছে বলে হ্যাঁ বলতে নামাজের মুসল্লা তুলেছেন তিনটে রুটি গরম গরম তিনটে রুটি একটা সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরকে দিলেন একটা নিজে খাচ্ছেন আর একটা রুটি রেখে দিলেন নামাজের মুসল্লার অন্তর খাওয়ার পরে বলছে এই তোমার উত্তম ফুরফুরাশি মুজাদ্দিদের জামান বিন আবু বকর সিদ্দিক বলে হ্যাঁ যাও তোমার পীর তোমাকে ডাকছে হুকুম হয়েছে তুমি তোমার পীরের কাছে চলে যাও আরেকবার জোরে বলেন যখন সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর অতগুলো ব্যক্তি যখন আল্লাহর মাজার জিয়ারত করে আসলেন মুজাদ্দিদের জামানের দরবারে তখন মিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন বলে ভাই তুমি মেজো ভাই না জি হ্যাঁ গেঞ্জি পরে ছিলেন গেঞ্জিটা খোলো ওর নাম কি গেঞ্জি খুলবো বাড়িতে গেছে দাদা হুজুর কে বলছে এই মেজো মিয়া জি হুজুর আব্বাজান তোমাকে কেউ গেঞ্জি খোলার কথা বলেছিল বলে হ্যাঁ আব্দুল মোমেন এসছে বলছে খুললে না কেন বলো আব্বাজান বাইরে গেঞ্জি খুলে যায় শোনো তুমি যদি ওনার যদি গেঞ্জি খুলে দিতে এলমে বাতনি এলমে লাদুননি ফাইজ তোমার মধ্যে প্রবেশ করিয়ে দিত আরেকবার জোরে বলেন কনভার্টেড মুসলমান আল্লাহর ওলি হয়ে গেল তার বাপ তার দাদু তার 14 গোষ্ঠী 16 গোষ্ঠী 18 গোষ্ঠী কেউ মুসলমান কি করলেন আপনার আমার 14 গোষ্ঠী 16 গোষ্ঠী 18 গোষ্ঠী সব মুসলমান 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 আর আজকে আপনাকে যদি বলে নামাজ পড়ো ভাই কিছু দোয়া করবেন হুজুর সময় পাইনি এত কষ্ট হুজুর খুব খেতে খেতে হয় কচি কচি বাচ্চা আছে সব আচ্ছা মতের টাইম আসলে তখন বলবে যে কচি কচি বাচ্চা আছে আমি পরে যাব হ্যাঁ কেন ওটা ঠিক জানা আছে তখন টাইম দেবে না টাইম দেওয়ার আগে নিজে তৈরি হয়ে যায় টাইম দেওয়ার আগে আমরা যদি তৈরি হয়ে যাই আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের ঘরে কবুল করব জান্নাতি বলে আরেকবার জোরে বলে আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না
যাই হোক অনেক কথাবার্তা বললাম বাপ আপনাদের কাছে অনেক কথা বলেছি আল্লাহ পাক যেন আপনাদের প্রত্যেকের মনের আশা ইচ্ছাগুলোকে আমার আল্লাহ পাক যেন কবুল করেন সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আল্লাহু আমিন যাই হোক আমার রাসূলকে ভালোবাসবেন আমার নবীকে ভালোবাসবেন আমার নবীকে যে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো যে আমার আল্লাহকে ভালোবাসলো সে আমার রাসূলকে ভালোবাসলো আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমর মিনকুম এগুলোকে মাথায় রেখে চলাফেরা করবে খবরদার আর আল্লাহর ভয় আল্লাহর ডট ঠিক রাখবে খবরদার অনেকে অনেক রকম কথাবার্তা শুনতে পাবেন বুঝতে পারবেন সেসব কথায় কোনোদিন মাথা চাড়া দেবেন না মাথা হই হই করবেন না আমার কুফর সেই মুজাদ্দিদের জামান দাদা হুজুর কে রহমতুল্লাহ আলাইহি তিনি খারাপ মানুষ একটু জোরে বলবেন এটা আওয়াজ দিয়ে বলবেন যাদের মুখে আওয়াজ থাকবে না জানো বেটা দাদা হুজুরের বিরোধী একটু উচ্চ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন আমার কুফর সেই মুজাদ্দিদের জামান দাদা হুজুর কেবলা তিনি আল্লাহর ওলি নন আর জোরে বলেন আল্লাহর মাহবুব নয় আল্লাহর প্রিয় নয় আচ্ছা দাদা হুজুর কেবলা কোনো কিছু ভুল করে গেছে পাঁচ হুজুর কেবলা ভুল করেছে হ্যাঁ 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 দাদা হুজুর ভুল করে আরে বাবা সে তো আলাদা জিনিস মানুষ মাত্র ভুল আছে তাই তো আদম আলাইহিস সালাম গন্ডম ফল খেয়েছিলেন খেয়েছিলেন আল্লাহ মানা করেছিলেন এ আদম তুমি গন্ডম ফল খাবে না আদম সালাম খেয়েছিলেন অনেকে বলে আমার কোনো গুনাহ নেই আমি একদম খবরদার এটা বলা ভুল কেন আমরা আদম সন্তান আমাদের ভুল আছে আমাদের ভুল আছে আমরা বুঝতে পারি না আমি সাইম সিদ্দিকি আমার কি ভুল নেই আমার ভুলে ভরা আমি আমি আমাকে নিজেকে বুঝতে পারি না কত বুঝছেন তা মুজাদ্দিদের জামান দাদা হুজুর কে রহমতুল্লাহ আলাইহি তিনি যে আমাদের কাছে কোরআন হাদিস ইজমা কিয়াস আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য যে নির্দেশনা দিয়ে গেছেন ওই নির্দেশনাগুলোকে যদি ফলো করতে পারি আমরা ফলো করতে পারি ইনশাআল্লাহ আমরা কিন্তু জান্নাতি করে আল্লাহ কবুল করবেন আরেকবার জোরে বলেন এক নম্বর কি জানেন নামাজ দুই নম্বর যিকির তিন নম্বর ফেকের চার নম্বর আপনার স্ত্রীকে নিয়ে হাসি খুশিতে থাকা পাঁচ নম্বর সংসারে শান্তি আনা আনা 20% আপনার স্ত্রী আনবেন আর 80% আপনি শান্তি আনবেন সংসার শান্তি আনতে গেলে বলে হুজুর সংসার শান্তি নেই হুজুর খাস করে দোয়া করে দেন তো অনেক আমার কাছে এসে বলে হুজুর আমার ছেলে এটাকে লেখাপড়া করছে না দোয়া করে আর তুমি কত কম লেখাপড়া করেছো বলে হুজুর ক্লাস ফাইভ ছেলে কত পড়ছে সিক্স লার পরে আরে জিনগত একটা ব্যাপার আছে না জেন জেন নয় জিন এটা বোঝে না তো না জিনগত একটা ব্যাপার আছে ছেলে যদি খুব বদমাইশ হয় ছেলে যদি কোনো ব্রেনি হয় ছেলে যদি খুব ম্যারিড হয় জানবেন ওই ছেলের বাপ মায়ের মধ্যে দুজনের মধ্যে একজন খুব ম্যারিড খুব ভালো সন্তান ছিল বলে ওই ছেলের ঔরসে আল্লাহ পাক ওই সন্তান দান করেছে হ্যাঁ দোয়া কাজ এই জন্য বলা হয় দাওয়া দোয়া দুটোই করতে দাওয়া মানে যে ওষুধ আর দোয়া হচ্ছে যে হুজুরা কোরআনের আয়াত করে ফুঁক দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম অনুনাজ্জিল মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতাল লিল মুমিন অনুনাজ্জিল মিনাল কোরআন আল্লাহ পাক কোরআনকে তৈরি করেছেন মা হুয়া শিফা সুস্থতার জন্য ওয়া রাহমাতাল লিল মুমিন মুমিনদের সুস্থতার জন্য কত বুঝছেন এগুলো তো রয়েছে আপনি নিজেরা নিজেরা পড়ে গায়ে ফুঁক দেন না আমাদের ওরা দেখতে পেলেই হুজুর আমার ছেলেটার মাথা ফুঁক দেন হুজুর কেন নিজেদের নিজেরা দেন আপনি বলেন হুজুর নিজেদের মাথায় নিজেদের ফুঁক দেওয়া যায় হ্যাঁ খুব ভালো কথা নিজেদের মাথায় নিজেদের ফুঁক দেওয়া যাবে না ভালো কথা আপনার স্ত্রীকে বলে তুমি এই কোরআনের আয়াতগুলো পড়ে আমার গায়ে ফুঁক দাও
আমার মুজাদ্দিদের জামান দাদা হুজুর কিবলাকে একবার বান মেরেছে ভালো করে শুনুন দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যেই ছেলেদের ডাকলেন এখানে এসো বলে কুলাউজুর নাস পড়ো একজনকে বলল কুলাউজুর ফালাক পড়ো একজনকে বলল কুল আল্লাহু আহাদ পড়ো একজন বলল কুল ইয়াল কাফিরুন পড়ো একজনকে বলল দরুদ শরীফ পড়ো 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 আমাকে ফুঁক দাও তো ফুঁক দাও আমার নবীকে একবার জাদু করা হলো আমার রাসূলকে জাদু করেছিল আপনার জাদু কিন্তু হবে যাবেন কুল আউযু বিল নাসটাকে যদি আপনি যদি উল্টে পড়েন জাদু হয়ে গেল আল্লাহ রাসূলের চুলগুলো কেটে কেটে ওরা গাঁট বেঁধে বেঁধে জাদু করেছে রাসূল পাককে জাদু করেছে এসেছেন ফেরেশতারা কি হয়েছে জাদু করেছে কে এই এইগুলো পড়ো আর খোলো প্রত্যেকটা গাঁট খুলছে আর এগুলো পড়ছে আর খুলছে জাদু শেষ হয়ে গেল আরেকবার জোরে বলেন না হ্যাঁ বলে না জাদু প্রণাম মেরেছে এগুলো যায় এগুলো করেছে আমার রাসূলকে জাদু মেরেছে আমার মুজাদ্দিদের জামানকে জাদু মেরেছে কথা বুঝতে পারছেন না খবরদার এগুলোর জন্য প্রত্যেক দিন আপনি আমি যখন ঘুম থেকে উঠবেন বা ফজরের নামাজ পড়বেন বা মাগরিবের নামাজ ঈশার নামাজ পড়ে চার কুল পড়ে দরুদ শরীফ পড়ে গায়ে ফুঁক দেবেন আল্লাহ পাক আপনাদের ঘরে সুস্থ করে দেবেন আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ খবরদার শান্তি জন্য বাড়িতে নামাজ ঠিক রাখবেন শরীয়ত মোতাবেক চলাফেরা করবেন কোরআনের কোরআন বাড়িতে যেরকম রাখা থাকে খালি ধুলো মাখিয়ে রাখবেন না কোরআনকে ডেলি না পারেন দুদিন অন্তর অবশ্যই পড়বেন আর যারা নতুন কোরআন পড়তে জানেন না আলিফ বে তে সে জিম হে কে পড়বেন আর একদিকে কি করবেন আল্লাহর কোরআনটাকে নেবেন নিয়ে প্রত্যেকটা এই শাহাদত আঙুলটা নিয়ে আলিফ লাম মিম থেকে শুরু করবেন বা সূরা ফাতিহা শুরু করে প্রত্যেকটা আঙ্গুলে আঙ্গুলে অক্ষরে শাহাদত আঙ্গুলটা বুলাবে আর চোখ দিয়ে পানি বার করবেন আল্লাহ তুমি আমাকে পড়বার মতো ক্ষমতা দাও আল্লাহ তুমি আমাকে পড়বার মতো ক্ষমতা দাও আর কাঁদবেন আফসুস করবেন যদি 30 পারা কোরআন শরীফ যদি আঙ্গুল বুলাতে পারেন যদি আপনার এদিকে আলী বে তে সে জিন হে কে পড়ছেন এদিকে সুবহানাল্লাহ 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 সূরা ফাতিহা শরীফ জানেন না আপনি বলবেন হুজুর কি করে নামাজে কিছু জানি না নামাজ পড়বো কি করে সুবহানাল্লাহ 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 এই বলে নামাজ শুরু করে দেন এই বলে নামাজ আমরা শুরু করে দেন আর টেনশন কোনো কিছু করার দরকার নেই আর কোনো চিন্তা করার দরকার নেই ইনশাআল্লাহ এই রসুলাই আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি বলে কবুল করে নেবেন আরেকবার জোরে বলেন একদিন বড় পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে একটা বাঘ জঙ্গলে একটা বাঘ আপনার কি পায়ে লতা জড়িয়ে পড়েছে তখন বড় পীর সাহেব হুজুর মনে মনে ভাবছে আল্লাহ এই বাঘের পায়ে লতা যদি জড়া জড়িয়ে গেছে যে খুলতে যায় যদি আমাকে আক্রমণ করে না এক পাশ আগাচ্ছে 10 পা পিছচ্ছে এই করছে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সন্ধানী বড় পীর আব্দুল কাদের জিলানি আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় তিনি আতাকতে বললেন ওই বাঘের পায়ে লতাটা জড়ানো খুলে দিয়েছে খুলে দিয়ে তাড়াতাড়ি তিনি চলে আসছে ওই সময় জঙ্গলের বাঘটা বড় পীর সাহেব হুজুরকে সালাম দিয়েছেন একবার দুবার তিনবার সালামটা দেওয়ার পর বড় পীর সাহেব দাঁড়িয়ে যায় বলে হুজুর দাঁড়িয়ে যান আপনার কাছে আমি চলে যাব আপনার কাছে মরি দেবো হুজুরের কাছে মরি দেওয়ার পরে বললেন হুজুর বিয়াদবি ক্ষমা করবেন আপনার সব পিছনে পিছনে আমি যাই না 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 জঙ্গল থেকে বেরিয়ে যাবার পরে মানুষজন তো আমার কাছে আসবে না বলে বেটা তোমার জঙ্গলে বাঘ তোমাকে যেতে হবে না বলে হুজুর আজকে আপনার সঙ্গে আমি যেতে চাইছি একবার দুবার তিনবার পাঁচবার বলার পরে বড় বিষয় হুজুর আগে আগে যাচ্ছেন পিছনে পিছনে জঙ্গলের বাঘটা চলে যাচ্ছে জঙ্গলের বাঘ যখন চলে যাচ্ছে কেতাবে পাওয়া যাচ্ছে এমন সময় লোকজন বড় বিষয় হুজুর দেখতে সবাই সরে যায় কেতাবের মধ্যে পাওয়া যায় এমন সময় দেখা যায় একজন একজনের বাড়ির সম্মুখ দিয়ে বাড়িটা দোতলা বাড়িটার সম্মুখ দিয়ে যাচ্ছে ওই মুরিদটা হুজুরের দরবার নেবে পড়ে সালাম কদম মুসি করে বলে হুজুর বিয়াদি ক্ষমা করবে না আমার ঘরে একটু রেস্ট নেবেন চলে বড় বিষয় হুজুর রেস্ট
নেওয়ার জন্য গেলেন বলে হুজুর জোহরের নামাজ পড়ে দুটো খাওয়া দাওয়া করে যাবেন বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ তিন থেকে গেলেন জোহরের নামাজ পড়লেন খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মাহবুব সুবহানি কুতুবে রব্বানি গোসে সমদানি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ বাগদাদি হুজুর রহমাতুল্লাহ আলাইহি এমন সময় তিনি বের হয়ে যাবেন কি বলে বেটা তোমার বলে হুজুর বিয়া দিবে ক্ষমা করবেন আজকে আপনার বাড়িতে আমার বাড়িতে আপনাকে থাকতে হবে ওই সময় বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে মুরিদটাকে পরীক্ষা করতে শুরু করলেন মুরিদটাকে পরীক্ষা করলেন ইমতিহান নিবেন পরীক্ষা নিবেন কে বড় পীর সাহেব পরীক্ষা নিচ্ছে যখনই কি পরীক্ষা নিচ্ছে তোমার বাড়িতে আমি রাত্রে থাকবো ঠিক কথাই আমার এই জঙ্গলের বাঘটা দেখতে পাচ্ছ না জি হ্যাঁ বলে এই বাঘটা প্রত্যেক দিন রাত্রির বেলায় একটা করে মানুষ খায় আমি এখানে মানুষ পাবো বলে হুজুর আমার সাতটা ওলাদ আছে হুজুর আপনার বাঘকে আমার একটা সন্তানকে খাইয়ে দেব কিন্তু আপনার মহব্বত অন্তর থেকে সরাবো না আরেকবার জোরে বলে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর রাত্রিতে যখন হয়ে গেছে খাওয়া দাওয়া করে বললেন এই বাবা আমার আমার সঙ্গে আমার আমার সাথী ভাই শোনো 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 আমার বাঘটাকে তুমি খাইয়ে দাও বলে হুজুর আমার এই ঘরের মধ্যে একটা পাতা ওলাদ শুয়ে আছে ওই ঘর থেকে আমার একটা ওলাদকে আপনার বাঘকে খাইয়ে খেয়ে নিতে বলেন জঙ্গলের বাঘকে বড় বিশ্বাস হুজুর বলেছেন পরীক্ষা করছেন সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছেন এমন সময় দ্বিতীয় দিন বড় বিশ্বাস হুজুর চলে যাবেন কি না 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 আপনাকে আমার বাড়ি থাকে তবে নচেত আমি বড় কষ্ট পাবো বড় বিশ্বাস হুজুর রহমতুল্লাহ দ্বিতীয় দিন থেকে গেলেন এইভাবে একদিন দুদিন তিন দিন সাত দিন হয়ে যায় সাতটা ছেলে খেয়ে নেওয়ার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর বলল বেটা তোমার বাড়ি থেকে আমি বিদায় নিয়ে চলে যাই তোমার সাতটা ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে বলে হুজুর পিয়া দিবি ক্ষমা করবেন আমার স্ত্রী বেঁচে আছে আমার আমার স্ত্রীকে আপনার বাঘকে খাইয়ে দেবো আপনার মহাব্বতটা আমার অন্তর থেকে সরাবো না বলে বেটা এটা কোনোদিন হয় না কদা দিয়ে কোনোদিন হয় না তুমি কষ্ট নিও না তুমি মনে ব্যথা নিয়ে নিও না তুমি খবরদার ব্যথা নিও না বলে না না বলে হুজুর আজকে আপনাকে আমার বাড়ি থাকতে হবে ওই সময় বড় বিশ্বাস হুজুর রহমতুল্লাহ বললেন এই ছেলে তুমি আমাকে বড় মহব্বত করো ভালোবাসো বড় বিশ্বাস হুজুর চোখটা বন্ধ করে দু মিনিট থাকবার পরে বলে বাবা তুমি তোমার যে ঘরের মধ্যে আমার সাতটা আমার 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 বাঘটা গিয়ে সাতটা ছেলে খেয়েছে ওই ঘরের মধ্যে ঘরের দরজাটা বিসমিল্লাহ বলে তুমি খুলে দাও যখন এমন সময় ছেলেটি গিয়ে বিসমিল্লাহ বলে করে দরজাটা খুলেছে নিজের চামড়ার চোখে দেখতে পাচ্ছে সাতটা ছেলে লাইন দিয়ে ঘুমাচ্ছে আরেকটু জোরে বলা যায় না কি পীর গো হ্যাঁ কি মশায়েখ আলা হযরত পীর মেজলা হুজুর কিবলাকে দেখেছেন কেউ এই জোরে বলো এই দেখেননি মেজলা হুজুর কিবলার একটা কিতাব ছিল কিতাবটা কেটে খেয়ে নিয়েছিল ফাতোয়ার কিতাব হাজি সাহেব হজ করতে যাবেন বলে বাবা তুমি হজ করতে যাচ্ছ তুমি তো আমাকে ফাতোয়ার কিতাবটা এনে দেবে বলে হুজুর আল্লাহ যদি আপনাকে আমাকে ফিরিয়ে আনেন আপনার হুকুম আমি কিতাবটাকে আমি নিয়ে আসবো আপনার জন্য আর একবার জোরে বলেন ওই কিতাবওয়ালা হাজি সাহেব কিতাব নিয়ে চলে এলেন বলে হুজুর হাজি সাহেব এসে হুজুরের কাছে এসছে বলে হুজুর সেই কিতাবওয়ালা হাজি সাহেব মেজুর গেলে উঠে পড়ল উঠে বসে পড়ল বসে পড়ে বাবু হয়ে বসলেন ডাক্তারের নিষেধ অনেক সময় বসে থাকা কিতাবটাকে নিয়েছে নিয়ে ভারী কিতাব আঙ্গুল বোলাচ্ছে এভাবে আঙ্গুল বোলাচ্ছে হুজুর কেন পড়ার মতো এখনো রফিক আব্দুর রফিক বেঁচে আছে সে বলছে আব্বাজান ডাক্তার এতক্ষণ বসতে মানা করেছে আপনি শুয়ে পড়ে ভারী কেতাব আব্বাজান আপনি তো চোখে দেখতে পান না তখন গ্লুকোমা ছিল গ্লুকোমা তখন অপারেশন হতো না গ্লুকোমা বলছে হুজুর আব্বাজান আপনি তো চোখে দেখতে পান না আপনি কেন কষ্ট করছেন তখন হুজুরকে চোখ গুলাম বড় করে বড় করে বলছে এই আব্দুর রফিক কি বললে আমি আবু জাফর দেখতে পাই না শোনো আল্লাহ পাকের কাছে আমি আবু জাফর জাফর যখন চাই আল্লাহ পাক আমাকে সাতবক আসমান থেকে সাতবক জমিনের নিচে পর্যন্ত আমার আল্লাহ পাক আমাকে চামড়ার চোখে সব দেখিয়ে দেয় আরেকবার জোরে বলেন না
আরেকটু উচ্চ আওয়াজে জোরে বলা যায় না ওরে খেপা কিছু কিছু মানুষ আছে এর আল্লাহ রুজের দেখতে পায় না ওরে খেপা আমাদের নিজের চামড়া চোখে দেখাও মিজলা হুজুরকে কেমন বড় আল্লাহর ওলি ছিল খবরদার আল্লাহর ওলিদের নিয়ে খবরদার বিয়ায়াপনা করবেন না নিলজ্জ কথাবার্তা যেখানে বলবে সেখান থেকে সরে যাবেন খবরদার মজা নেবার জন্য কাজ করতে যাবেন না আল্লাহ যেন আপনাদের সবাইকে আল্লাহ যেন হেফাজত করেন সবাই জোরে বলুন আল্লাহু আমিন আরেকটু জোরে বলা যাবে না আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না আল্লাহু আমিন যাই হোক অনেক কথাবার্তা বললাম বাপ আসুন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনার জমিনে শুয়ে আছেন আমরা সকলে একটু দাঁড়িয়ে আমার নবীকে সালাম জানিয়ে দিই ইয়া নবী যাতে ভাই জুতো আছে সকলে জুতো খুলে দাঁড়াবেন মা বোনা যারা জাগ্রত অবস্থা আছে সকলে কিয়ামে দাঁড়িয়ে যাবেন অন্তসম সুনাম তাবাদর অন্তানুর রুনফা কানুরি অন্তাক সিরো ওয়ালি অন্ত বাহো সুধোরি ইয়া নবী আফে সুলতানে মদিনা মোহাম্মদ ওহিও সাকিনা নূর সে মাহমুদ রসিনা মশে সে বেহতর পসিনা ইয়া নবী ইয়া রাসূল তাইফের দুষ্ট ছেলেরা তোমাকে পাগল বলিয়া মারিল পাথর ছুঁড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী ইয়া নবী মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন ও কোলে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া নবী সালাম লাও আমার ইয়া হাবিব সালাম লাও সাওয়ার ইয়া রাসূল সালাম লাও এই জালসার মোরাজে সবাই গোনাগার ইয়া নবী
يا رسول سلام يا حبيب صلوات الله عليك يا رب صل دوش اللهم وعلى علي سيدنا ديل لنا والحق لنا والعاجل لنا والقل لنا ديل لنا والحق لنا والعاجل لنا والقل لنا الإسلام لنا دينا ميع القول لنا عججناه هوسقنا اللهم صل على وعلى علي سيدنا درود شریف اللهم صل على وعلى علي سيدنا وعليكم السلام ورحمة الله جی بھلا ہے اپ نے لیٹ کے نہ بولتے مجھے 12:30 بجے اس کو کنا اسکول تک اسکول کو اب ماں صاحب کو بھی کون تھا ماں بھی کو کہتا کہ لے ائے تو جائی ہو اگر تکبیر نعرہ تکبیر تو آواز تو دیے نعرہ تکبیر مجدد زمان دادا حضور کی رحمت اللہ سلسلہ سلسلہ فرفر شریف نعرہ تکبیر ماشاءاللہ پروبرتی وقت ہم آج چھوٹو بھائی جناب پیر جلال آج حضرت مولانا رقیب العزیز صاحب پیر ڈگا دربار شریف تکے تینی حاضر ہوئے جن انہیں گروہ تکے آج چھے مرشد آباد تکے آج چھے اسکول شریف جی آوائی اسکول پر نکی نکل رہی ہے তো যাই হোক এখন অধ্যাপন করবেন ভালো করে আপনারা শুনবেন গজল তো শুনবেন রাকিব ভাইয়ের কাছ থেকে মারাত্মক গজল এখন মার্কেট জমিয়ে রেখে দিয়েছে বুঝলেন তো যাই হোক আপনার কাছে বিদায় নিয়ে আমার কথাবার্তাকে কষ্ট পেয়েছে জোরে বলেন তাহলে নামাজ হবে তো ইনশাল্লাহ জোরে বলো নামাজ হবে না তো নামাজ হবে না তো ওরে আল্লাহ চাচা বলছে নামাজ হবে না সর্বনাশ করেছে কালকে কবরে যাবে ওদের যাবো নামাজ নামাজ পড়া চাই দ্বিতীয় নম্বর বিড়ি যারা মুখে তুলবে তাদের মুখে কি হবে খাওয়াবে তো খাওয়াবে না তাহলে যে খাইছে বলছে না বিড়ি খেয়েও কাল থেকে বিড়ি খেয়েও ভালো করে আর বউকে পেটো যে হাত দিয়ে পিটবে বউকে আল্লাহ সেই হাত যেন নাবিয়ে দেয় জোরে বলুন আল্লাহু আমিন ও হাত না তুলতে পারে আর জোরে বলুন আল্লাহু আমিন আরে জোরে বলো না আর আওয়াজ জন্যই তো বইয়ের কথা বলেছি এই মেয়েরা তোমাদের স্বামীরা যদি পিটতে যায় ভালো করে গলা টিপে ধরবে মেয়েরা এখন পিটছে তো মেয়েরা তো এখন পিটছে আগেকার স্বামীরা ধরে বউকে পিটত এখন মেয়েরা স্ত্রীর স্বামীকে ধরে পিটছে তোমার ছেলে মোবাইলে হ্যালো তোমাদের যান কেমন করছে মন কেমন করছে তোমার ছেলে আমার মনটা কেমন করছে তোমাকে ভিডিও করে দেখতে পাবনি তুমি আমার যান খালি ফোন করছে না তারপরে আমার বাপের তিনতলা ঘর আছে আমার বাপের ছটা মোটরসাইকেল আছে আমার বাপের ডেলি 30,000 টাকা করে ইনকাম আছে ওয়াল্লাহ এ মেয়েটা বলছে তাহলে তো হেভি হয়েছে তাহলে এবার ওকে বে করবোই আমি বলে বেরিয়ে চলে এসে দেখছে তিনতলা বলেছিল দেখছে টিনের ঘর বলেছিল ছটা মোটর সাইকেল আছে একটা ভাঙা সাইকেল সকালবেলায় উঠে আপনাদের এই হাটপুর বাজার ঘোষপুর বাজারে গিয়ে পঞ্চায়েত 500 মুড়ি আর আপনার কি বলে 500 মুড়ি আর লাল চা এক কাপ এক গাল মুড়ি আর এক কাপ চা দিয়ে বেলা দেড়টা পর্যন্ত খাট তখন মেয়েটা বলছে তুমি এই বলে চলে
তুই এই বলেছিলে তুমি যত বড় মাটি ঝেড়ে এক লাঠি মাটি ঘরের কোণে পড়ে যাচ্ছে ব্যাস দরজায় লেগেছে লেগে হাত ভেঙে গেছে ডাক্তার কাছে ডাক্তার আওয়াজ লাগে কাঁদছে যখন কাঁদছে তখন ডাক্তার সাহেব ভালো করে টেনে টুনে হাত ভেঙে দিয়ে একো দিয়েছে আবার দিন দশেক পরে আবার ডাক্তার সাহেব আমার হাত ভেঙে গেছে বলে আবার কি করে ভাঙলো এই তো কদিন আগে ভাঙলো বলে ডাক্তার সাহেব ঘুম থেকে উঠে বাথরুমে গেলে মাথা ঘুরে যায় তখন বলছে ডাক্তার বলছে এই মাথা ঘোরা ডাক্তার কাছে আগে যা তার দোষটা কার মেয়েটার না ছেলেটার শোনেন যে বাপের ওরকম ছেলেগুলোকে জন্ম দিয়েছে ওই বাপগুলোর দোষ গুড়াই গন্ডগোল বিড়িকে মদ খেয়ে তাড়ি খেয়ে গেঁজা খেয়ে ছেলেকে জন্ম দিয়েছে ওই ছেলে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বাপের কবরে গিয়ে মরতেও যাবে না তুমি যতই বলো আমি ফুরফুরাকে ভালোবাসি আমি দাদা হুজুর ভালোবাসি তোমার ভিতরে লবা ডাং কলা ডাং কিছু নেই নীলজ্জ এরা হলো বেহায়া কিছু বেহায়া আপনার বাপ আছে এই বাপেদের জন্য ছেলেগুলো নষ্ট হয়েছে ওই ছেলেগুলোর জন্য তার পুরো তার পরে যে ছেলেগুলো আসবে তারাও নষ্ট হবে খবরদার জাতিকে যদি আজকে উঠাবার চেষ্টা করো নিজেকে ভালো হয়ে চলার চেষ্টা করে আর নচেত ঘোষপুর ঘোষপুরি রয়ে যাবে ঘোষপুর কিন্তু ঘোষের উপর আর যাবে না খবরদার নিজের ভাতৃত্ব নিজের ভালোবাসাকে ঠিক রেখে নিজের ঈমানকে ঠিক রেখে মজবুত করে নিজের ছেলে মেয়েগুলোকে মানুষ করে চলো আল্লাহ যেন তাদের ঘরে জান্নাতি করে আরেকবার জোরে বলো কথায় কষ্ট হলো হ্যাঁ যে বাবাজি বললেন বইরা ধরে ফিরছে সে কই তার হাতটা কই আগে তোলো দেখলি